আমার আজকের রেসিপি কষা পাঁঠার মাংস। এটা খেতে খুবই সুস্বাদু এবং যে কোনো অনুষ্ঠানে খাওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কষা পাঁঠার মাংস করার জন্য আমি 1 কিলো 200 গ্রাম পাঁঠার মাংস নিয়েছি, 1 চামচ নুন, 1 চামচ হলুদ এবং 3 চামচ সর্ষের তেল প্রথমে মাখিয়ে নেব। তারপর এই মাংসটাকে 40 বা তারও বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর 2 ইঞ্চি আদা, 12 থেকে 14টা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা ও 1টা টমেটো পেস্ট করে নেব। কড়াতে 3/4 কাপ সর্ষের তেল নিলাম। তেলটা গরম হয়ে গেলে 8 থেকে 10টা আলু অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপর ভাজা আলুগুলো তুলে রাখতে হবে। এরপর ওই তেলেই 1 চামচ গোটা জিরে, 1টা স্টার অ্যানিস এবং কিছুটা গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দেব। তারপর ওই গরম তেলে 500 গ্রাম পেঁয়াজ কুচি ভাজতে দেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্টটা মিশিয়ে দিতে হবে। এরপরে ম্যারিনেটেড মাটনটা মিশিয়ে খুব ভালো করে ভাজতে হবে। মাটনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ করে নুন, হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপরে সামান্য একটু মশলার জল দিয়ে দেব। এরপরে 1 চামচ চিনি ভালো করে মিশিয়ে নেব। তারপর চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করতে হবে। 20 মিনিট পর ভেজে রাখা আলুগুলো এর সাথে মিশিয়ে দিতে হবে। Thank you.
এরপর একটা প্রেশার কুকারে সমস্ত কিছু ঢেলে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য 4 থেকে 5টা বেসন লাগবে। আমাদের কষা পাঁঠার মাংস এখন রেডি।